সো জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ হলো রসগোল্লা মুভি ট্রেলার, আর দেখে মুখে জল এসে গেল। জানেন কেন? কেন কি রসগোল্লাটা শুধু আমাদের একটা মিষ্টি না, আমাদের ঐতিহ্য, তো ওটাকে নিয়ে এই মুভিটার টোটাল গল্পটা। তো দেখতে থাকুন লিওয়ার্ডস কেডিও আইডিয়াস। তো যেমন বললাম বন্ধুরা, কি রসগোল্লা শুধু আমাদের একটা মিষ্টি হিসেবে আমরা দেখি না, ওটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। তো ওটার উপরেই এই মুভিটা বানানো। আই থিঙ্ক এই মুভিটা ডিসক্লোজ করবে অনেক কিছু, অনেক তথ্য, অনেক কিছু অনেক গল্প, অনেক স্ট্রাগল, কী কী করে এই একটা রসগোল্লা হলো একটা ওয়ার্ল্ড ফেমাস মিষ্টি। সো দেখতে থাকুন ট্রেলারটা, হিয়ার উই গো। কেমন হবে তোমার এই ভালো মিষ্টি? চটচটে নয়, শুকনো হতে নাম দোকান তো বস যায়। দোকানের উল্টো দিকে তোমার মিষ্টির দোকান, যাচ্ছে ওনার কাজ করো। ওই কানার সঙ্গে এক পায়ে চুল উড়ে এসো, যাও। আমি কুস্তি পারি না, মিষ্টি পারি। রসগোল্লা ওটা কি? ওটাই আমার জীবন, ওটাই আমার ভালোবাসা। কথা দিচ্ছি, এবার আমাদের রসগোল্লা তৈরি হবে। রূপচাঁদ পক্ষে গান তো বাগবাজারের গর্ব। আমি না, একদম মাথা নিচু করবেন। কি আছে এই রসগোল্লা? খুশবু আছে, রাতের নিদ আছে, আত্মার শান্তি আছে, আর সবসে বড় বাত সারি লড়াই কে জবাব আছে। যখন আকাশে মেঘ কাল বসে, তখন তো নিজের উপর বিশ্বাস রাখতে হয় খোকা। আমি আর মিষ্টি বানাবো না, ক্ষমা দিল না। দারুণ হয়েছে। একটা তো ব্রেক দরকার। ও দেখে তো মুখে জল এসে গেল। ঘরে কি আছে মিষ্টি? রসগোল্লা? রসগোল্লা তো ছিল না, সন্দেশ ছিল, আমি একটা করে খেয়ে নিলাম। মুভিটা যতটুকু মানে রসগোল্লার মতনই মিষ্টি লাগলো দেখে, মানে মুভি ট্রেলারটা অবভিয়াসলি। অ্যান্ড সত্যি বলতে গেলে মুভিটার জন্য এখন থেকে বললো আমি অপেক্ষা করে রয়েছি, এতই মানে ইন্টারেস্টিং গল্প। অ্যান্ড মোটামুটি বলতে গেলে অলমোস্ট ছোটো ছোটো জিনিস মুভির মধ্যে দেখানো হয়েছে, যার মধ্যে মুভির বেস গল্পটা তো ডিসক্লোজ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও একটা ইন্টারেস্টের লেভেল রয়ে গেছে মুভিটার মধ্যে দেখার জন্য। কেন কি কী করে সেই নবীনচন্দ্র দাস স্ট্রাগল করে নিজের এত কিছু লাইফে স্যাক্রিফাইস করে এই রসগোল্লা ইনভেন্ট করে আর ওটাকে একটা ওয়ার্ল্ড ফেমাস মিষ্টিতে কনভার্ট করে, ওটা নিয়ে গল্প ইভেন দেখানো হয়েছে। মানে যেটা হয়তো আমরা জানি না কি, যখন ওনার চাকরি চলে যায় ওই মিষ্টির দোকান থেকে, তখন উনি লোদের ল্যাটিন মাথায় নিয়েও যে ফেলে আসার যে কাজ হয় সেটাও উনি করতেন এক সময়। অ্যান্ড তার সত্ত্বেও
উনি কন্টিনিউ করে গেছে কি উনি রসগোল্লা বানিয়ে ছাড়বেন, একটা মিষ্টি বানিয়ে ছাড়বেন, তার জন্য নিজে ঘর বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছে, টাকা ধার নিয়েছে, ইভেন একটা পাড়ার যে বাইজি ওনাকে হেল্প করেছে টাকা দিয়ে, অ্যান্ড দু বছর অবধি চেষ্টা করার পর তারপর গিয়ে সাকসেস পেয়েছে, একটা রসগোল্লা বানিয়েছে। তো আই থিঙ্ক এই ধরনের স্ট্রাগলটা যেটা হয় ওটাই আমাদের ইন্সপায়ার করার জন্য বানানো হয়েছে। মানে রসগোল্লার ডেফিনেট একটা অবজেক্ট, মানে এটা মানে মেন একটা বানিয়েছে, কিন্তু স্ট্রাগলটা কী হয়, অ্যান্ড স্ট্রাগল করলে ডেফিনেটলি কিছু ফল পাওয়া যায়, কিছু জায়গায় পৌঁছানো যায়, অ্যাচিভ করা যায়, ওটাই এই গল্পের মানে মেন মানে যেটা আমার শেখাবার জন্য করা হয়েছে সেটাই হলো। তো খুবই সুন্দর লাগলো গল্পটা, খুবই সিম্পলিসিটি ভাবে বানানো হয়েছে, খুবই পিরি যারা বানিয়েছে তারাও ভীষণ ভীষণ ভালো মুভি মেকার। হ্যাঁ, কিন্তু শিবপ্রসাদ নন্দিতা, হ্যাঁ, পর ওরা এই সময় ওনারা প্রোডিউসার প্যাভেল বলে একজন ডিরেক্টর মুভিটাকে বানিয়েছেন, ডেফিনেটলি ওদের সাপোর্টও থাকবেই, কেন ওদেরই মুভি, ওদের প্রোডাকশন হাউসের মুভি, তো ওদের আর টাচও থাকবে, কিন্তু তাও মুভিটার যেটা লুকটা প্রচণ্ড ভালো লাগলো দেখে। অ্যান্ড আই থিঙ্ক এই ধরনের মুভি মানে আমাদের বলতে গেলে বাংলা মুভির গর্ব, আর ডেফিনেটলি এই মুভিটা যেদিনকা আসবে সেদিন ডেফিনেটলি তো মুভিটা ব্লকবাস্টার সেদিন মানে হবেই হবে, আমি এটাই গ্যারান্টি নিয়ে বলছি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যখন মুভিটা অনেকদিন রিলিজ হতো, অনেকদিন বাকি আছে, এখনই আমি মানে এখনই আমি আমার ওয়ার্ডেক্ট হলো মুভিটা ব্লকবাস্টার হবেই হবে, কেন কি যে মুভিটা ট্রেলার দেখে এত ভালো লাগছে, মুভিটা আসলে কতটুকু অ্যান্ড যেটা মুভিটা আসলে কতটুকু ভালো হতে পারে ইভেন, অ্যান্ড ডেফিনেটলি মুভিটার মধ্যে আমাদের কালচার আছে, আমাদের আবেগ আছে, আমাদের ইমোশন আছে রসগোল্লা, তো আর কী বলবো, কিছু বলার নেই। তো আশা করছি ভিডিওটা আপনার সত্যিই ভালো লাগতে পারে, কেন কি আজকে ভিডিওটা মন দিয়ে করেছি, একদম সত্যি বলে মন দিয়ে করেছি, আর একদম কিছু মানে কী বলবো আর খুব ইমোশনাল হয়ে গেছি ভিডিওটা বানাতে বানাতে। ঠিক আছে, তাহলে নমস্কার, ভালো থাকবেন।